পদ্মায় পানি বাড়ার পাশাপাশি তিন দিন ধরে নদীতে তীব্র স্রোত অব্যাহত আছে। দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে 7টি ডাম ফেরি। বিকল্প চ্যানেল ব্যবহার করে সীমিত আকারে 12টি ফেরি চলাচল করছে, এতে সময় লাগছে দ্বিগুণ। এ অবস্থায় উভয় ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন, এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেক গাড়ি সব গার্ডের মধ্যে আটকে রয়েছে, কোনো গাড়ি মনে করেন ঠিক মতন পারাপার হইতে পারতেছে না। প্রায় 7-8 দিন বই রয়েছে, বুঝছেন, আমাদের কোনো গাড়ি টানতে আছে, কিছু টানতে আছে না। সিরিয়াল মেনটেনের কোনো লোক নাই, সিরিয়াল অনুযায়ী গাড়ি যাচ্ছে না। প্রশাসনিকভাবে এটা উদ্যোগ নিলে আমরা আরও একটু আগিয়ে যেতে পারবো। প্রচণ্ড স্রোতের কারণে বেশ কয়েকদিন যাবৎ ফেরি চলাচলে সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের এখানে কিছু ট্রাক জমা হয়ে গেছে। আর আমাদের যে বিভিন্ন টাইপের ফেরি আছে এখানে, এর মধ্যে ডাম ফেরি প্রচণ্ড স্রোতের মধ্যে ফেরি চলতে পারে না। একই চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় পদ্মায় প্রবল স্রোতের কারণে একটি ফেরি বিকল হয়ে গেছে, এছাড়া বিভিন্ন রুটে সরিয়ে নেওয়া হয়েছে আরও 3টি ফেরি। এ অবস্থায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে ফেরি সংকট, পাশাপাশি তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলেও সমস্যা হচ্ছে, এতে ঘাট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় অপেক্ষা করেও পদ্মা পার হতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাঁচামাল নিয়ে এসেছি, ঠিক আছে, আমি তো টিকিট পাচ্ছি না, বাস আসছে টিকিট নিয়ে চলে যাচ্ছে। জাস এখানে 25টি ফেরির প্রয়োজন, সেখানে আমাদের দেশে 20টা ফেরি, তারপরও 4টা অন্যতায় সরাই নিচ্ছে। আমাদের যে সিরিয়ালে টিকিট দেওয়ার কথা তাও আমরা পাইতেছি না, নেক্সট গাড়ি ওখান থেকে সে টিকিট অন্যভাবে চুরি করে ওখান থেকে পাস করতেছে, প্লাস চাঁদা নিয়ে ওই গাড়িগুলো এখান থেকে ছাইড়ে দিচ্ছে। প্রচণ্ড স্রোত এবং পানি বৃদ্ধির কারণে ফেরি পারাপারে, নদী পারাপারে একটু সময় বেশি লাগছে। পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটে বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পণ্যবাহী যানবাহনের চালকরা। সাবিত সারোয়ার, সময় সংবাদ।